হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ ক্যানভাস তো এই পরিবর্তিত করোনা পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা দীর্ঘ কয়েকদিন ধরেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাতিলের দাবিতে সরব হয়েছিল তারা মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ফেসবুকে এবং টুইটারে ট্যাগ করে বিভিন্ন কিছু লেখালেখি করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিলের ব্যাপারে তো সেগুলোকে দূরে সরিয়ে এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিকের সময় পরিবর্তনের যে নির্দেশিকা পাবলিশ করা হয়েছে সেই অফিসিয়াল নির্দেশিকা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে এবং এটা পুরোপুরি সরকারি নির্দেশিকা কাজে টোটালটা দেখলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল কি বলা হয়েছে এই নির্দেশিকাতে এবং একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের কিন্তু বিনা পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে তথা তাদের যে সিলেবাস রিগার্ডিং যে সমস্ত কিছু বলা হয়েছে আমরা নির্দেশিকার থেকে দেখে নিচ্ছি এবং চ্যানেল যারা নতুন আছো তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবে তাদের সমস্ত কিছু নোটিফিকেশানগুলো টাইম টু টাইম পেতে থাকবে তো দেখে নেওয়া যাক নির্দেশিকায় কি বলা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ আজকে ত্রিশ চার দু হাজার একুশের ডেটে এই নির্দেশিকাটি পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এখানে কি বলা হয়েছে এত দ্বারা সকল বিদ্যতনের প্রধানকে জানানো যাচ্ছে যে এবছর দু হাজার একুশ সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা কোভিড পরিস্থিতি ও অন্যান্য কারণে বাতিল করা হলো ক্লাস ইলেভেনের স্টুডেন্টদেরকে কিন্তু আর পরীক্ষা দিতে হচ্ছে না তাদেরকে ক্লাস টুয়েলভে প্রমোট করে দেওয়া হবে এবং বলা হয়েছে শ্রেণীর শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার জন্য বিদ্যায়তনের প্রধানদের অনুরোধ করা হচ্ছে সেই সঙ্গে এই ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণীর প্রথম তিন মাসের মধ্যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত একাদশ শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস সমাপ্ত করানোর জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ ক্লাস ইলেভেনের যে সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের ক্লাস ইলেভেনের যে সমস্ত চ্যাপ্টারগুলো ক্লাস টুয়েলভের সঙ্গে লিঙ্ক রয়েছে কো রিলেটিভ চ্যাপ্টারগুলোকে কিন্তু যে মানে তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিতে বলা হয়েছে যাতে ক্লাস টুয়েলভের পড়াটার ক্ষেত্রে কোনো ঘাটতি না হয় ঠিক আছে এটা গেল প্রথম আপডেট এবং এখানে যে এটা আজকের যে মানে মূল আরেকটা বিষয় যে উচ্চ মাধ্যমিকের সময় পরিবর্তন এখানে কী বলা হয়েছে এবছর দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ বিদ্যায়তনে অর্থাৎ হোম সেন্টার বা হোম ভেনুতে ইতিমধ্যে ঘোষিত ও নির্ধারিত সূচি ও পরিবর্তিত সারণী অর্থাৎ পরিবর্তিত সারণীটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আমরা জানি যে প্রিভিয়াস যে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল তাতে পনেরোই জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং তার সময় যেটা সকাল দশটার থেকে আপ টু একটা পনেরো মিনিট পর্যন্ত নির্ধারিত ছিল তার পরিবর্তে এখন পরীক্ষা কিন্তু একই নির্ধারিত দিনে শুরু হচ্ছে শুধু সময়টা দুপুর বারোটার থেকে বেলা তিনটা পঁয়ত্রিশ তিনটা পনেরো মিনিট পর্যন্ত কিন্তু করে দেওয়া হয়েছে ডেট কিন্তু চেঞ্জ হচ্ছে না আমি আবারও বলছি ডেট কিন্তু কোনো রূপেই চেঞ্জ হচ্ছে না খালি টাইমের এখানে পরিবর্তন ঘটছে যেদিন যে বিষয়ের পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচিতে ছিল সেদিন সেই বিষয়ের পরীক্ষায় আপাতত হচ্ছে খালি সময়টা পরিবর্তন হচ্ছে এটাকে গুলিয়ে ফেলবে না এবং এখানে যেটি বলা হয়েছে কোভিড নাইন্টিন পরিস্থিতি ওপর সংসদ নিয়মিত পর্যবেক্ষণ ও নজর রাখছে প্রয়োজনে এ বিষয়ে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নেবে এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে সকলের সহযোগিতা প্রার্থনা করি এবং এই বলে কিন্তু সভাপতি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মহুয়া দাস ম্যাডাম তার সিগনেচারও রয়েছে কাজে এটি পুরোপুরি একটি জেনুইন নির্দেশিকা বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা এগুলো নিয়ে বিভিন্ন কিছু খবর দেখতে পাবে তবে একদম সরকারি নির্দেশিকা যেটা রয়েছে এর ওপরে আর কোনো কথা হতে পারে না এই মুহূর্তে দাঁড়িয়ে তো এটাই কিন্তু এই মুহূর্তে ফাইনাল ডিসিশন এবং মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কি হবে সেটা নিয়ে এখনও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো অফিসিয়াল নির্দেশিকা জারি করা হয়নি তবে ইতিপূর্বে যে সমস্ত আমরা স্টেপগুলো দেখেছি যে উচ্চ মাধ্যমিকের যেদিন রুটিন প্রকাশিত হয় তারপরেই আমরা দেখেছিলাম যে মাধ্যমিকের না উচ্চ মাধ্যমিকের যেদিন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয় তার ঘন্টাখানেক পরেই আমরা দেখেছিলাম মাধ্যমিকের সংক্ষিপ্ত সিলেবাস আমাদের সামনে চলে এসেছিলো তো কাজে সেক্ষেত্রে মাধ্যমিকের পরীক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যে সেটা নিয়ে কি আসবে অফিসিয়াল আপডেট না পেলে আমরা এইভাবে কিছু বলবো না কারণ নলেজ ক্যানভাসের একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে আমরা সরকারি নির্দেশিকা ছাড়া কোনো কথা আমরা বলি না ঠিক আছে তো এটাই ছিল আপডেট তবে যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম এটাকে কোনো সময়ই গুলিয়ে ফেলবে না ডেট সেম থাকছে খালি সময় যেটা দশটা পনেরো থেকে দশটার থেকে একটা পনেরো পর্যন্ত হওয়ার কথা ছিল সেটাই কিন্তু বেলা বারোটার থেকে বিকেল তিনটা পনেরো মিনিট পর্যন্ত হবে তো এইটাই ছিল আপডেট সকলে ভালো করে প্রিপেয়ার করতে থাকো এই মুহুর্তে কিন্তু পরীক্ষা পিছিয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো এই ভিডিওটি এই পর্যন্তই থাকছে সকলে ভালো থেকো সুস্থ থেকো